माया घेरा रंगीन पृथ्वी नई तो सुखेर खनी जन्नत चिर सुखेर घर जदि जानते हुगो तुमि মন্ত্রীরা দেখল ইব্রাহিম ইবনে আদহাম কথাটা বলতে দেরি সমুদ্রের মাছগুলো তাদের মুখের মধ্যে বিভিন্ন ধরনের সুই এসে তার সামনে উপস্থিত হয়ে গেছে। কোন মাছের মুখের মধ্যে স্বর্ণের সুই, কোন মাছের মুখের মধ্যে রূপার সুই, দামি দামি সুইগুলো সামনে এসে উপস্থিত করলো। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, এটা আমার সুই না, আমার যে সুই আমি সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছি ওই সুইটা নিয়ে আসো। তখন মাছরা খুঁজে খুঁজে ওই লোহার যে সুই ওই সুইটাই নিয়ে আসলো। সুইটা হাতে নিয়ে মন্ত্রীদেরকে বলল, এটাই হলো আমার বাদশাহী, যে আমি আমার আল্লাহ তাআলার গোলামির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার গোলামি করবে আমি অন্যান্য মাখলুকাতকে তার গোলামির মধ্যে নিমজ্জিত করে দেব। বান্দা আমার গোলামি করবে, অন্যান্য মাখলুকাতরা তার গোলামি করবে। আর যদি বান্দা আমার গোলামি না করে তাহলে বান্দা অন্যান্য মাখলুকাতের গোলামি করবে। কথাটা অনেক সূক্ষ্ম, অনেক বুঝার, অনেক গভীরের। বান্দা যখন আমার গোলামি করবে আমি অন্যান্য মাখলুকাতকে তার গোলামির জন্য নিমজ্জিত করে দেব। আর বান্দা যখন আমার গোলামি করবে না তখন বান্দা আমি এমনভাবে বান্দাকে সময়ের মধ্যে পরিবর্তন করে দেব যে বান্দা অন্যান্য মাখলুকাতের গোলামি করতে হবে। সূরা তাহা 124 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ওমান আ'রাদা আন যিক্রি ফা ইন্না লাহু মা'ইশাতান দাংকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহ তাআলার ইবাদত থেকে বিমুখ, আল্লাহ তাআলা বলেন আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। ওমান আ'রাদা আন যিক্রি ফা ইন্না লাহু মা'ইশাতান দাংকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব আর পরকালে আমি তাকে অন্ধ করে উঠাব। অন্ধ মানে হলো এখানে লগবি অন্ধ না, অর্থাৎ আমি তাকে নিঃস্ব করে উঠাবো, জাহান্নামের উপযুক্ত করে উঠাবো। তখন সে আল্লাহ তাআলার সামনে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার তো অনেক কিছু ছিল, এখন তো আমার কিছুই নাই। আল্লাহ তাআলা বলবেন, তোমার সামনে আমার আয়াতগুলো যখন পেশ করা হয়েছিল তখন তুমি বিমুখ হয়েছিলে, আজকেও আমি তোমার থেকে বিমুখ হয়ে গেলাম। তো সূরা নাহলের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ইবাদত করবে আমি তাকে সুখী জীবন দান করব, পরকারে আমি তাকে উত্তম বিনিময় দেব। সূরা তাহার 124 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ইবাদত থেকে বিমুখ হয়ে যাবে আমি তার জীবনটাকে সংকীর্ণ। আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটা কথা বলছেন, সেটা হলো তিনি বলেন যে ইন্না ফিদ দুনিয়া জান্নাতুন, তো দুনিয়ার মধ্যে একটা জান্নাত আছে, দুনিয়ার মধ্যে একটা জান্নাত আছে, মাল্লাম ইয়াদখুলহা লা ইয়াদখুলু জান্নাতাল আখিরা, যে ব্যক্তি দুনিয়ার এই জান্নাতে প্রবেশ করবে না সে আখিরাতের জান্নাতও পাবে না। দুনিয়ার জান্নাত কি? তো দুনিয়ার জান্নাত হলো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মজা। দুনিয়ার জান্নাত হলো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মজা। আমরা তো দুনিয়ার নাজ নেয়ামত ভোগ করাকে আনন্দ মনে করি, বুজুর্গরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিমজ্জিত হওয়াটাকে আনন্দ মনে করতেন। জন্য আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না ফিদ দুনিয়া জান্নাতুন, দুনিয়ার জমিনে একটা কি আছে, জান্নাত আছে, মাল্লাম ইয়াদখুলহা লা ইয়াদখুল জান্নাতাল আখিরা, যে যে ব্যক্তি দুনিয়ার এই জান্নাতে প্রবেশ করতে পারবে না সে আল্লাহ তাআলার জান্নাতেও কোনোদিন প্রবেশ করতে পারবে না। দুনিয়ার জান্নাত হলো কি? বা আল্লাহ তাআলার সিজদার মধ্যে কি মজা, বা সিজদার মধ্যে কি মজা সিজদা করে দেখো। এখন আমাদের মধ্যে সেই সিজদার মজা কেন আসে না? কারণ হলো আমরা
দুনিয়ার মহব্বত এখনো ত্যাগ করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের কলবের ভিতর যে বডিটা আছে, যে শরীরটা আছে, এর মধ্যে একটা দামি জিনিস রেখে দিয়েছে। বুখারি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওই দামি জিনিসটা যদি ঠিক থাকে বান্দা ঠিক, ওই দামি জিনিসটা যদি অসুস্থ হয়ে যায় বান্দা অসুস্থ। ইদা সরহাল জাসাদু জাসাদাল কুল, আল্লাহ রাসূল বলেন ওই দামি জিনিসটা যখন সুস্থ থাকে সে সুস্থ, আর ওই দামি জিনিসটা যদি অসুস্থ হয়ে যায় সে অসুস্থ। ওয়া আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো বান্দার অন্তর। এটা হলো কি বান্দার অন্তর, এই বান্দার অন্তরটা বান্দার পুরো বডির মধ্যে হলো দামি জিনিস। বা এই দামি জিনিসের মধ্যে বান্দা শুধু একটা জিনিসকে রাখতে পারে, দুইটা এর মধ্যে রাখা যায় না। এর স্থান একটা, চেয়ার একটা, বসার জায়গা একটা, এর মধ্যে দুই জিনিস একসাথে বসানো যায় না। তো এই দামি জিনিসের মধ্যে স্থানের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে বসাবে, সে তার দুনিয়াটাও হবে সুখী জীবন আর আখেরাতটা হবে জান্নাতময় জীবন। আর ওই দামি জিনিস যে নষ্ট করে ফেলবে, দুনিয়ার মধ্যে ঢুকাই ফেলবে, তার দুনিয়াটাও সংকীর্ণ জীবন, অশান্তির জীবন, আর আখেরাতটা তার বরবাদ হয়ে যাবে। এখন আমি আর আপনি একটু চিন্তা করে দেখি, আমার কলবের মধ্যে কে বসে আছে? কি দুনিয়া নামক বস্তুকে আমি বসাই রাখলাম, না আল্লাহ তাআলাকে বসাইলাম? আল্লাহকে বসা মানে হলো, বসানো মানে হলো আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে তার ইবাদতের মধ্যে নিমজ্জিত থাকা। আমরা তো মুখে বলি না আমি আল্লাহকে বসাইছি, কিন্তু কথা আর কাজের মধ্যে আমাদের মিল নাই। যদি আল্লাহকেই আমরা বসাই থাকি, তাহলে কেন আজান দিলে আমি মসজিদে আসতে পারি না? কেন সুদের কথা বললে আমার কাছে আনন্দ লাগে, সেই সুদের মধ্যে আমি নিমজ্জিত হয়ে যাই? কেন ঘুষের মধ্যে আমি নিমজ্জিত হয়ে যাই? কেন গীবতের মধ্যে নিমজ্জিত হয়ে যায়? কেন সগরখুরির মধ্যে নিমজ্জিত হয়ে যায়? কেন মানুষের অন্যায়ভাবে মানুষের জমি দখল করি? কেন মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করি? কেন মানুষকে অন্যায়ভাবে হত্যা করি? বুঝা গেল আমার মুখের কথা আর অন্তরের কথা এক না। যদি এক হতো, তাহলে দুনিয়ার হাজারো সুখ আর আসবাব আমার সামনে থাকতো, তারপর আমি সেদিকে তাকাতাম না। সুদের পাহাড় পরিমাণ সুদের টাকা আমার সামনে থাকতো, সেদিকে তাকাতাম না। ঘুষের টাকা হাজারও দিত, আমরা দিতাম না। অন্যায়ভাবে কাউকে একটা থাপ্পড়ও দিতাম না। জুলুম করে কারো থেকে এক ইঞ্চি জমিনও আমি নিতাম না। অন্যায়ভাবে কাউকে হত্যা করতাম না যদি আমার মুখের কথা আর অন্তরের কথা ঠিক থাকতো। খবরদার, আমাদের মুখের কথা আর অন্তরের কথা ঠিক নাই, ঠিক করতে হবে। যারা ঠিক করবে, মুখ আর কলবের কথা এক করতে পারবে, তার জীবনটা হলো সুখী জীবন, জান্নাতি জীবন, আর পরকালে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখে দিয়েছে। আর যাদের মুখের কথা আর কলবের কথা এক না, তার জিন্দগিটা হলো অশান্তির জিন্দগি, সংকীর্ণময় জিন্দগি, পরকালে জাহান্নাম আল্লাহ তাআলা তার জন্য সাজায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন।